everyone, welcome back to the channel to a new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব কলকাতার সবথেকে সস্তার মার্কেট মঙ্গলা হাটের কালেকশন। প্রথমেই তোমাদের লোকেশনটা একটু বলে দিই, ময়দান পেট্রোল পাম্পের পর থেকে কিন্তু হাটটা শুরু হয়ে যাবে। রাস্তা দুদিকেই তোমরা স্টল দেখতে পাবে, আর এই হাটে তোমরা প্রায় কিন্তু সবকিছুই পেয়ে যাবে, যেমন ধরো শাড়ি, কুর্তি, চুড়িদার, বাচ্চাদের ফ্রক, নাইটি, ব্লাউজ, পেটিকোট, ওড়না, ছেলেদের হাফ প্যান্ট, ট্রাক প্যান্ট, বিছানার চাদর, বালিশের কভার, গামছা, তোয়ালে, জুতো, ব্যাগ, কুন্দন জুয়েলারি, চুড়ি ইত্যাদি ইত্যাদি, মানে প্রায় সমস্ত জিনিসই কিন্তু তোমরা এই হাটটায় গেলে খুব সস্তায় পেয়ে যাচ্ছ। এবার তোমাদেরকে একটু দামগুলো বলতে থাকি। এখানে ব্লাউজ শুরু হচ্ছে কিন্তু 30 টাকা থেকে, 30 টাকা, 50 টাকা, 70 টাকা, 90 টাকা, প্রায় সমস্ত দামেরই কিন্তু এখানে ব্লাউজ অ্যাভেলেবেল আছে। সব থেকে মানে সস্তায় মানে 30 টাকার ব্লাউজগুলো হচ্ছে একদম সুতির ব্লাউজগুলো, তার থেকে একটু ভালো কাজ করা থাকবে সেই ব্লাউজগুলোর দাম হচ্ছে 90 টাকা। তো এখানে এক পিছও পাওয়া যায়, আবার কেউ চাইলে অনেকগুলো নিতে পারে। এখন যে ব্লাউজগুলো আমি দেখাচ্ছি এগুলোর দাম হচ্ছে 90 টাকা, আর এর পাশে যেগুলো রাখা আছে এইগুলোর দাম হচ্ছে 70 টাকা, আর পিছনে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোর দাম হচ্ছে 30 টাকা করে। মানে ছাপা সুতির ব্লাউজগুলোর দাম হচ্ছে 30 টাকা, আর একটু বেশি ভালো কাজ করা থাকলে সেগুলোর দাম হচ্ছে 70 টাকা আর 90 টাকা। এখন যে নেকলেসগুলো দেখছো এগুলোর দাম হচ্ছে মাত্র 50 টাকা, মানে কুন্দনের নেকপিস এগুলো, আর পাশে যে চুড়িগুলো রাখা আছে দেখছো ওগুলোর দাম হচ্ছে 20 টাকা। এখানে গরমে পড়ার জন্য কিন্তু বাচ্চাদের ফ্রকের প্রচুর কালেকশন পেয়ে যাবে। সমস্ত ধরনের ফ্রকই তোমরা দেখতে পাবে, ভিডিওটা যত দেখবে তোমরা দেখতে পাবে প্রচুর ধরনের কিন্তু বাচ্চাদের ফ্রকের কালেকশন রয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন যে শাড়িগুলো দেখছো এগুলোর দাম কিন্তু 200 টাকা, 200 টাকা অনুযায়ী কিন্তু শাড়িগুলো খুবই সুন্দর। আর এখানে নাইটির কালেকশন, এই যে এখন নাইটিগুলো দেখতে পাচ্ছো এগুলোর দাম মাত্র 70 টাকা, কোনো কোনো জায়গায় আবার 60 টাকাতেও পাওয়া যাচ্ছে। তো নাইটি এখানে শুরু হয়ে যাচ্ছে 60 টাকা আর 70 টাকা থেকে, এই প্রত্যেকটা নাইটিরই দাম হচ্ছে 60 টাকা থেকে শুরু। এখন যে শপটা দেখছো এটা হচ্ছে একটা নাইটির শপ, আরতি ড্রেসেস। তো এখানে সমস্ত ধরনের নাইটি অ্যাভেলেবেল আছে, হোলসেল প্রাইসেই তোমরা পেয়ে যাবে। আর এখন যে শপটা দেখছো প্রিয়দর্শিনী, এটা হচ্ছে একটা কুর্তির শপ, সমস্ত ধরনের কুর্তি এখানে অ্যাভেলেবেল আছে। আর এখন যে হাফ প্যান্টগুলো দেখছো ছেলেদের, এগুলোর দাম কিন্তু মাত্র 50 টাকা, খুবই সস্তা।
এখানে কিন্তু কুর্তির খুব ভালো কালেকশন রয়েছে। তো কুর্তি কেনার থাকলে কিন্তু তোমরা এখানে যেতে পারো। আর কুর্তির দামগুলো কিন্তু খুবই কম, যেমন ইন্ডিগো প্রিন্টের কুর্তিগুলো 150 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে, যেগুলো কিন্তু নিউ মার্কেটে 250 টাকার কমে তোমরা পাবে না। আর এক পিসও অ্যাভেলেবেল আছে, তো হোলসেল প্রাইসেই তোমরা এক পিসও পেয়ে যাবে। আর এখানে ছাপা শাড়ি শুরু হয়ে যাচ্ছে মাত্র 100 টাকা থেকে। 100 টাকা থেকে শুরু করে 200 টাকা, 210 টাকা, 15 টাকা সমস্ত রেঞ্জেরই কিন্তু তোমরা ছাপা শাড়ি পেয়ে যাবে। তো যারা এখনও মঙ্গলা হাটে যাওনি তাদেরকে অবশ্যই বলবো একবার গিয়ে চেক করো। এছাড়াও তোমরা এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়েরই জিন্স পেয়ে যাবে, টপ পেয়ে যাবে, ছেলেদের টি শার্ট পেয়ে যাবে, তাই সমস্ত কিছুই কিন্তু এই হাটটাতে অ্যাভেলেবেল আছে। তো তোমরা এখন পর্যন্ত যারা যারা যাওনি তাদেরকে অবশ্যই বলবো যাও, এবং আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা এই হাটের কালেকশন পুরোটা দেখতে পারবে। আর এখানে কিন্তু লেহেঙ্গার কালেকশনও আমি খুব ভালো দেখলাম। আর লেহেঙ্গাগুলোর দাম শুরু হয়ে যাচ্ছে 1200 টাকা থেকে। তো তোমরা গিয়ে একবার দেখতে পারো, 1200 টাকা থেকে শুরু করে 1500, 2000 সব রেঞ্জেরই লেহেঙ্গা রয়েছে এবং ভালোই কালেকশন রয়েছে। এছাড়াও এখানে কিন্তু তোমরা লেগিংস আর জেগিংসেরও ভালো কালেকশন পেয়ে যাবে। আর যেটা সব থেকে ভালো সস্তায় ভালো কালেকশন পাবে সেটা হলো বেড কভার আর পিলো কভারের। প্রচুর কিন্তু এখানে বেড কভার আর পিলো কভারের শপ আছে। তো যারা সস্তায় ভালো বেড কভার আর পিলো কভার কিনতে চাইছো তাদেরকে বলবো একবার হাওড়া মঙ্গলা হাটে যাও, গিয়ে চেক করো। তো তোমাদের লোকেশনটা আরও একবার ভালো করে আমি বলে দিই, হাওড়া ময়দানে তোমরা নামবে, নেমে পেট্রোল পাম্পের পাশ দিয়ে যেতে থাকবে, তারপরে বিজয়কৃষ্ণ গার্লস কলেজ পড়বে, তার পাশ দিয়ে তোমরা যেতে থাকবে, ওভারব্রিজের নিচ দিয়ে গিয়ে হাওড়া থানার পাশ দিয়ে যাবে। পুরো হাটটা ওখান থেকেই, মানে পেট্রোল পাম্প থেকে শুরু করে থানার পরেই, মানে হাওড়া থানার পরে অনেক মানে কিছুটা গিয়ে পর্যন্ত তোমরা পেয়ে যাবে। হেল্পফুল বলে মনে হলে একটা লাইক করে দিও, আর কারো যদি কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই রিপ্লাই করে দেবো। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি তোমাদের জন্য এইরকম ভিডিও আরও অনেক আনতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।